পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য নিদর্শন পবিত্র কাবা শরীফ। ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ও পবিত্র জায়গার নাম কাবা শরীফ। মক্কায় অবস্থিত আল্লাহর এই ঘরকে দেখতে প্রতি বছর লাখ লাখ মুসলমান তাওয়াফ করে থাকেন, কিন্তু এই ঘরের দরজা নির্দিষ্ট সময় ছাড়া খোলা হয় না, তাই ভিতরে কি আছে এ নিয়ে কৌতূহলের শেষ নেই। চলুন এই আয়োজনে জেনে নেই কি আছে কাবা শরীফের মাঝে, আর সেই ভিতরে থাকা সিন্ধুগিরি বা কাজ কি। বিশ্বের সবচেয়ে সম্মানিত এই ঘরের ভেতরে আছে এক সিন্ধুক, সেই সিন্ধুকে আছে উৎকৃষ্ট মানের সুরভি, এছাড়াও রয়েছে পবিত্র কাবা ঘর মোছার জন্য ব্যবহৃত মখমলের তোয়ালে, সেই তোয়ালেগুলো রাখা আছে দেওয়ালে। কাবা শরীফে আরও আছে প্রাচীন এবং ঐতিহ্যবাহী কয়েকটি মশাল যা ঘরের ভেতরেই দেখতে পাওয়া যায়। জানা যায় যে রাজা বাদশারা তাদের রাজত্বের বিভিন্ন সময়ে পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন সেগুলো। পবিত্র এই ঘরের ডান পাশে আছে একটি স্বর্ণের দরজা যার নাম বাবুত তাওবা, বাংলায় যাকে বলা হয় তাওবার দ্বার। বিভিন্ন সময়ে তাওয়াফে আমরা মানুষদের এই দরজা ছুঁতে দেখতে পাই। কাবা ঘরের মাঝে যাওয়ার জন্য এই দরজা দিয়েই সিঁড়ির দিকে যাওয়া যায়, আর এখানে দেখতে পাওয়া যায় সবুজ রেশমি কাপড় দিয়ে ছড়ানো ঘরের দেয়ালে উপরের অংশটি। প্রতি তিন বছরে বদলানো হয় এই রেশমি কাপড়, যার মাঝে স্বর্ণের মাধ্যমে অঙ্কন করা আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। মূল্যবান মার্বেল পাথরের মাধ্যমে মোজাইক করা কাবা ঘরের মেঝে এবং দেয়ালগুলো। এখানেই মর্মর পাথরের তিনটি ফলক রয়েছে। অবস্থান জানতে চাইলে দেখা যাবে প্রথম দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে এবং সর্বশেষটি পশ্চিম পাশের দেয়ালে রয়েছে। 44 সেন্টিমিটার করে ব্যাস থাকা তিনটি কাঠের পিলার ধরে রেখেছে কাবা ঘরের ছাদ। তবে সাধারণ ঘরের মতো একটি নয়, এই পবিত্র ঘরের ছাদ আছে দুইটি। এই পবিত্র ঘরের আরও কিছু বৈশিষ্ট্য আছে। বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নেই এই ঘরে, এমনকি নেই কোনো জানালাও। আছে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা এবং সারা বছর বন্ধ অবস্থায় থাকে এই দরজা। বছরে দুইবার খোলা হয় পরিষ্কারের উদ্দেশ্যে, প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয়বার করা হয় জিলকাদ মাসে। সেই সাথে যদি দেশটির রাষ্ট্রপ্রধান ও দায়িত্বশীল ব্যক্তিরা আসেন, সরকারি অনুমতি নিয়ে প্রবেশের অনুমতি মেলে। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়ম মেনে কাবা ঘরে প্রবেশ করতে পারেন। পরিষ্কারের ব্যাপারেও কমতি নেই এই পবিত্রতম ঘরের। প্রথমে বিশেষ সিঁড়ি লাগানো হয় দরজার সাথে, পরিষ্কার কর্মীরা সেই সিঁড়ি দিয়ে সারি বেঁধে প্রবেশ করেন, আর এই কাজের জন্য দরজা খোলা থাকে মাত্র 2 ঘন্টা। সাধারণ কোনো পানি বা ডিটারজেন্ট দিয়ে নয়, কাবা ঘর পরিষ্কার করা হয় জমজমের পানি, খাঁটি গোলাপ জল, উন্নত মানের সুগন্ধি উদ ও কস্তুরি দিয়ে। গোলাপের সুগন্ধি যুক্ত জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়। এধাপ শেষে একদমই খালি হাতে খেজুর পাতা দিয়ে পরিষ্কার করা হয়। তারপরে উন্নত মানের কাপড় ও দামি টিস্যু দিয়ে শেষ পরিষ্কারটা করা হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফকে তার মনোনীত বান্দাদের মিলনস্থল হিসেবে কবুল করেছেন। দুনিয়া জুড়ে মুসলমানদের কিবলা এ কাবা শরীফ।